বশীকরণ মন্ত্র ইসলাম ধর্ম দিয়ে এবং একটি তাবিজ করা মন্ত্র। এই মন্ত্রটি আপনাকে পড়তে হবে এবং জানতে হবে এবং শিখতে হবে কিভাবে মন্ত্রটা পড়ে একটা মহিলা আপনার পাশের বাসার মহিলাকে আপনি বশ করবেন। সেই মহিলার এমন এমন জিনিস দেখতেছেন আপনি, আপনি খুব আকৃষ্ট হয়ে গেছেন, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে পারবেন না বুঝতে পারছেন আমি কী বলতেছি, তো আপনারা কি করবেন আমি বলি সেটা মন দিয়ে শুনুন এবং মন দিয়ে ভিডিওটা দেখুন। স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না, কারণ এই ভিডিওর ভিতরে আমি তাবিজটা তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটাতে আপনাকে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সঙ্গে, আপনারা আছেন আমার সঙ্গে। একজন মহিলা এক হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আমাকে এমন একটি তাবিজ দিন। তখন হুজুর সে তাবিজটি তাকে দিল এবং তাবিজটি দেওয়ার পর কিছুদিন পর ওই মহিলাটি হুজুরের বাসায় যায় এবং অনেক রাত কা রাত কাটায়, অনেক দিন কা দিন কাটায়। সেরকম আপনিও কাটাতে পারবেন, যেন আমার স্বামীজি আমার ভালোবাসায় পাগল হয়ে যায়, তার স্বামী অন্য কারো ভালোবাসায় পাগল হয়ে গেছে, এই জন্য সে তাবিজটা নিতে আসছে, কিন্তু হুজুর তাকে অন্য তাবিজ দিয়ে তার বশীকরণ মন্ত্রে নিয়ে নিল। এবং এই ইসলাম ধর্মে এমন কিছু নাই যে পাওয়া যাবে না, আমাকে ছাড়া অন্য কিছু না ভাবে, কারণ তিনি খুব বদ মেজাজি। বুঝলেন তো, সে তিনি খুব বদ মেজাজি, কিন্তু তাবিজ দেওয়ার পর উনি হুজুরের কাছে আসলো। রাগি আমার মনে হচ্ছে তিনি আমাকে খুব একটা দেখতে পারেন না। হুজুর সব শুনে বললেন, এই তাবিজের জন্য সিংহের ঘাড়ের পশম লাগবে। মহিলা চিন্তিত হয়ে ফিরে আসলেন, পরিচিত কয়েকজনের সাথে এ নিয়ে কথাও বলছেন, কিন্তু ওই হুজুর পরে বলল, আমি সেটা তোমাকে আনিয়ে দেবো, কিন্তু আমার সঙ্গে তোমার প্রতিদিন এক রাত করে কাটাতে হবে, আমার সঙ্গে তোমার প্রতিদিন এক রাত করে কাটাতে হবে। এটা কি সম্ভব ভাই আপনি বলেন? আর আপনারা এটা নিয়ে কাটাতে পারবেন এবং অনেক কিছু করতে পারবেন, তাই আপনাদেরকে যেটা করতে হবে ভাই সেটা হলো এই মেয়েটার সঙ্গে এবং বশীকরণ এই তাবিজটা আপনার মন্ত্র জানতে হবে এবং রাখতে হবে। আর ভিডিওটি দেখলে অবশ্যই আপনি ভালো থাকবেন এবং এই তাবিজটি করেন। আর তাবিজ করার সময় অবশ্যই তার ওই পশমটা নিয়ে আসবেন যেটার কথা বললাম, হরিণের পশম না কিসের পশম জানি ভাই মনে নেই।